কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছে, যার জন্য দেখতে পাচ্ছ পুষ্পাঞ্জলি নার্সারি বড় বড় করে লেখা আছে। এটা কি গাছ রে? তো এখন এটা হচ্ছে, এই শুধু এইখানটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে জবা। হে গাইস, আজ আমরা একটা নতুন জায়গা যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছে, যার জন্য খুব তাড়াতাড়িভাবে যেতে হচ্ছে। আজ আমি একটা অ্যাকশন ক্যামেরাতে এই ভিডিওটা করছি, তো ভিডিও কোয়ালিটিটা কেমন আসছে তোমরা কমেন্টে জানাও। ভালো আসছে? অরুণ আমার জন্য অপেক্ষা করছে, তো বাকি কথা রাস্তায় বলি। তো যাওয়া যাক। পুষ্পাঞ্জলি আছে রে কোথা? এত বড় গাড়ি দোকানে যাবে? গাড়ি 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 ঢুকানো যাবে দাদা? এম দাদা, না 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 না, গাইস আই এম শুভদীপ, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আর অ্যানাদার ব্লগ। আজকে আমরা এসেছি জগপুরে পুষ্পাঞ্জলি নার্সারি। তোমরা হয়তো সবাই জানো এই জায়গাটা, এটা স্টেশন থেকে প্রায় 10 মিনিট, আর তোমরা যদি কেউ হাই রোড দিয়ে আসতে চাও NH6 দিয়ে, তাহলে হয়তো 15 মিনিট মতো লাগবে জগপুর থেকে। অনেকের মুখে এই জায়গাটার নাম শুনেছি, কিন্তু জায়গাটা কেমন সেটা জানতাম না। আজ ফার্স্ট আসলাম আমি আর অরুণ। অরুণ, প্রথমে কেমন ভাবছিলে আর এখন কেমন ভাবছিস? প্রথমে ভাবছিলাম একটা ছোটোখাটো গার্ডেন, এখন দেখছি বিশাল বড়। তোমাদেরকে দেখাচ্ছি, চলো। পুষ্পাঞ্জলি নার্সারিটা প্রায় কী বলবো, সকলের মুখেই তোমরা শুনেছো, কিন্তু আজ তোমাদেরকে দেখাবো একটা ব্লগের মাধ্যমে, দেখে নাও। দেখতে পাচ্ছ পুষ্পাঞ্জলি নার্সারি বড় বড় করে লেখা আছে। এখানে তোমরা সব সময় পেয়ে যাবে, প্রায় বছরের সব সময় পেয়ে যাবে তোমরা সব কিছু, গোলাপ থেকে শুরু করে আরও অন্যান্য ফুলের গাছ,
পাতা ভাত টাইপের সব কিছু, যেটা সেটা হচ্ছে এই দিঘি টাইপের যেটা আছে, ও অসাধারণ, দেখে না কত বড়, ক্যামেরাতে কত বড় লাগছে জানি না, কিন্তু এটা অনেকই বড়, প্রায় অনেক বড়। তো চলো ফার্স্টে তোমাদেরকে গোলাপের বাগানটা দেখিয়ে আসি। গোলাপটা অনেক দিক অনেক দিকেই আছে, এদিকেও আছে সেদিকেও আছে উপরে সেদিকেও আছে। তো ফার্স্টে এদিকটা দেখাচ্ছি, এগুলো সব গোলাপ, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এগুলা এগুলা যতই সবই গোলাপ। তো এটা হচ্ছে শুধু এইখানটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে জবা, জবা তো জবার অনেক রকম ভ্যারাইটি আছে। এটা হচ্ছে লাল জবা, কী জবা জানি না এটা, আর আরেক রকম জবা হচ্ছে এইটা, এটা তো নর্মাল জবা সবাই দেখে থাকো, ওই ওই রঙটা খুব ভালো লেগেছে এইটা। আরও আরও অনেক জবা আছে, সেদিকে আছে হলুদ জবা, দেখতে পাচ্ছ কি এটা, এটা হচ্ছে হলুদ জবা, অনেক রকমের জবা পেয়ে যেতে পারো তোমরা এখানে, আমাদেরই বসুন্ধরা। এখানে শুধু জবা আছে, ব্লার হয়ে যাচ্ছে। এইখান থেকে যতদূর দেখতে পাচ্ছ, যত দূর সেই তাল বাগান পর্যন্ত পুরোটাই গোলাপে ভর্তি, পুরোটাই এত গোলাপ ফুল আর কি, দেখে নাও এটা সবই গোলাপ। এগুলো হচ্ছে এগুলো কি বলে, এগুলো সার জৈব হিসাবে, এটা হচ্ছে ধানের তুষ যেটাকে বলে, যেটা হচ্ছে এই আগড়া টাইপের চিলা, ধানের রুস টাইপের, যেগুলো চারার পক্ষে পক্ষে খুব ভালো। আর এখানে দেখে নাও, এখানটা হচ্ছে মেন যাওয়া যায়, এগুলো হচ্ছে পাতাবাহার, দেখে থাকো তোমরা, এটা হচ্ছে চারা বসছে গোলাপের। তো যাবি, এখানটা কাদায় ভর্তি, তবু যাওয়া যাক। এগুলো সবই গোলাপ, এগুলো হচ্ছে পাতাবাহার, সাদা গোলাপ, তোমরা দেখে নাও, এটা আমি ফার্স্ট দেখলাম সাদা গোলাপ। এগুলো সব চারা বসছে, আর এখানে দেখে নাও সব ফুলের বাগান, যেটা মানে বড় বড় গাছ, এখানে সব রকমের গোলাপ পাওয়া যাবে এখানে। এই এইটা অরুণ, হ্যাঁ কোনটা বল, লালটা না নীলটা? লালটা, 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 লালটা দেখা, লাল, এই যে যে লালটা, লালটা লাল গোলাপ, গোলাপ আসলে লালই ভালো লাগে। আর আমি শুনেছি এখানে কালো গোলাপ নাকি পাওয়া যায়, কালো গোলাপ চেষ্টা করছি খোঁজার, চেষ্টা করছি খোঁজার কালো গোলাপ, কালো গোলাপ নাকি। তো এখন এই ছায়ার ভিতর যে গাড়ি গাছগুলো আছে, পাতাবাহার টাইপের এই গাছ বেশি থাকে, ওগুলো দেখানোর চেষ্টা করবো। চো কোনটাকে, আরে ভুলে গেলি, সেটা ঘরের মধ্যে থাকে না, কাচের গ্রিন, গ্রিন গ্রিন হাউস, কিন্তু এটা গ্রিন হাউস না। চো তোমরা এখানে এবারে সব পাতাবাহারগুলো দেখাবো, দেখছো সব পাতাবাহার বিভিন্ন স্টাইলে কাটানো আছে, দেখা যাক ভিতরে যাওয়া যাক। হ্যাঁ এখানে তোমরা ক্যাকটাস দেখতে পাবে, এই জায়গাটা খুব ঠান্ডা টাইপের, এই জায়গাটা পুরোপুরি ক্যাকটাস, দেখতে পাচ্ছ সব বিভিন্ন রকমের টাইপের ক্যাকটাস, ক্যাকটাসের ক্যাকটাসও লোক বাড়িতে রাখে, হ্যাঁ সাজিয়ে কাঁকড় বালি দিয়ে দেখ তার উপরে। হুম এটা কিন্তু, এটা কিন্তু কাঁকড় দেওয়া আছে, বিভিন্ন রকমের ক্যাকটাস বিভিন্ন। এগুলো আগে দেখিনি কোনোদিনও, যেমন এরকম একটা ক্যাকটাস,
এরকম টাইপের। আবার একটা স্যার নামও জানি না, নামও তো ঠিক, নাম তো জানিই না। তো যাওয়া যাক। তো অনেকের বাড়িতে এগুলো ঝুলিয়ে রাখে, তো দেখ এগুলো দেখো না, দেখে নাও। এগুলো কি গাছ? এখানে 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 পাতাবাহার টাইপের বেশি আছে, দেখে নাও। এই পাতাবাহার গুলো আশা করি তোমরা দেখেছো। প্রজেক্টের ধারণা থাকে আরো করার ইচ্ছা থাকে তাহলে এই জায়গাটা ভালো বেস্ট। হ্যাঁ, তোমরা যদি কোনো বোটানিক্যাল টাইপের কিছু ইন্টারেস্ট থাকে তাহলে তোমরা এখানে আসতে পারো, অনেক রকমের উদ্ভিদ দেখতে পাবে তোমরা। তো দেখে নাও, প্রজেক্ট ভালো হবে এটা। এখানে আছে এটা কি গাছ? এখানে এই পাথরগুলো দেওয়ার মানেটা কি? দেখতে ভালো লাগে আর কিছুই না। এখানে তোমরা এইসব গাছগুলো তোমরা বাড়িতে সাজাতে পারো ভালোভাবে, আর কিছু না। যেমন দেখতে পাচ্ছ এইটা, এটা তোমরা বাড়িতে সাজাতে পারো। রেট 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 নট ফর সেল, নট ফর সেল। এগুলো এগুলো জাস্ট সাজানোর জন্য, সাজানোর জন্য। তো আমরা এখন এই বাড়িটার ভিতরে ঢুকবো। অরুণায় ও ফার্স্টেই দেখলাম, এটা কি গাছ রে? মাছ কোথায় আছে? মাছ নয় এটা, বাঁশ তো নয় এটা, এটা হচ্ছে কচি বাঁশ। কচি কচি মানে ছোট আর কি, বাঁশ গাছের মতো দেখতে। হ্যাঁ, বাঁশ গাছের মতো দেখতে। এটা কি গাছ জানি না, এটা হচ্ছে, এটা হচ্ছে পাতাবাহার টাইপের। এটা পাতাবাহার, কিন্তু এটা কি গাছ জানি না। অনেক গাছ এখানে, সব গাছ জানতে হলে আমাদেরকে ট্রেনিং নিয়ে আসতে হবে। ও তো তোমাদেরকে এখন একটু সিনেমেটিক কিছু শট দেখাচ্ছি, দেখে নাও। তোমরা টপ পেয়ে যেতে পারো, টপ। এর ভিতর মাটি রেখে গাছ দিয়ে বাড়িতে সাজানো যাবে আর কি। তো এত রোদের মাঝখানে তোমাদেরকে দেখালাম, এ তো পুরো সবকিছু কালো যাতে না হয়ে যায় তার জন্য নিয়েছে। এর মতো এইখানেই, এই টাইমটা তোমরা বিকালের দিকে আসতে পারো, কারণ বিকালে রোদটা খুব কম থাকে। তো আজকের মতো শেষ করা যাক, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর একটা কথা, তোমরা শীতকালের দিকে তোমরা এখানে পিকনিক করতে আসতে পারো, কারণ এটা একটা ছোটোখাটো পার্কের মতো। নার্সারি একদিকে ঠিক আছে, কিন্তু এখানে তোমরা পিকনিক করারও পারমিশন পেতে পারো। তো পিকনিকটা হয় শীতকালে মূলত, তো এখন তোমরা যদি আসতে পারো তো বিকালের দিকে আসো, কারণ গ্রীষ্মকালে রোদের তাপ খুব বেশি থাকে, তোমরা বেশিক্ষণ দেখতে পারবে না। অনেক বড় জায়গা, তোমরা টাইম নিয়ে দেখবে, অনেক বড় জায়গা। তোমাদেরকে আরেকবার দেখা দেখিয়ে দিচ্ছি,
তো বাই বাই পুষ্পাঞ্জলি, আবার দেখা হবে পরে। এখন আমরা চলে যাচ্ছি বাড়ি। এটা হচ্ছে মেইন গেট, এদিকে হচ্ছে তোমরা স্টেশনের দিকে যেতে পারো, এইদিকে হচ্ছে হাইরোড দিয়ে। আমরা বাইকে এসেছি তাই হাইরোড দিয়ে যাবো।